সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন, তাহলে ওমানের প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের রেমিটেন্স যোদ্ধার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ওমানে মহামারী করোনায় গতকালের তুলনায় আজ আক্রান্ত এবং মৃত্যু কিছুটা নিম্নমুখী। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 638 জন, যা গতকালের তুলনায় আজ 47 জন কম আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 107,213 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 93,557 জন। গত 24 ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন 335 জন। দেশটিতে নতুন করে 7 জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,053 জন। দেশটিতে সুস্থতার সূচক গতকালের থেকে আজ 2 পয়েন্ট কমে আজ দাঁড়িয়েছে 87.2 শতাংশে। এদিকে গত 24 ঘণ্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা 74 জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট 545 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন 210 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ওমানের সুলতান হাইথাম বিন তারেক সোমবার দুইটি রয়্যাল ডিগ্রি জারি করেছেন, যার একটি ফৌজদারি দণ্ডবিধি আইনের কিছু বিধান সংশোধন সংক্রান্ত রয়্যাল ডিগ্রি ও মূল্য সংযোজন কর আইনের প্রবর্তন। নতুন ডিক্রির প্রথমটিতে বলা হয়েছে, ফৌজদারি আদালত এককভাবে মৃত্যুদণ্ডের রায় প্রদান করতে পারবে না। কোনো মৃত্যুদণ্ডের রায় দেওয়ার আগে ফৌজদারি আদালত অবশ্যই সুলতান বা তার সরকারের গ্র্যান্ড মুফতির আদেশে গঠিত কমিটির কাছে মামলার নথি পাঠাতে হবে। কমিটির শরিয়া ভিত্তিক দৃষ্টিকোণ থেকে তাদের মতামত জানানোর পর আদালত এই মামলার রায় প্রদান করতে পারবে। যদি কমিটি ও আদালত কোনো মৃত্যুদণ্ডের বিষয়ে একমত না হয়, তবে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হবে। এই ডিক্রিটি সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং প্রকাশের তারিখের পরের দিনেই কার্যকর করা হবে। অনুচ্ছেদ 2 এ বলা হয়েছে যে কর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ পাওয়ার এক মাসের মধ্যে সংযুক্ত ভ্যাট আইনের জন্য নির্বাহী নিয়ন্ত্রণ বা বাইল জারি করবেন। তিনি এর বিধান কার্যকর করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত দিবে। এই ডিক্রিটির সাথে বিরোধী বা এর বিধানগুলোর বিপরীত সকল আইন বাতিল হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়েছে যে এই ডিক্রি সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং প্রকাশের তারিখের 180 দিন পরে এটি প্রয়োগ করা হবে। সূত্র ওএনএ। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।